said. Hi viewers, assalamu alaikum. Welcome back to my channel. কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো গুড মর্নিং মর্নিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি তো ওই কেক দেখছো ওটা তুলুর খুব প্রিয় একটা কেক তুলু নানু ভাই যখনই আসে তখনই ওর জন্য নিয়ে আসে তো তুলুকে কেক দিয়েছি আর মিল্ক দিয়েছি আর আমি আর তোমাদের ভাইয়া একটু চা আর বাটার টোস্ট করে নিয়েছি তো সকালবেলায় ঠান্ডায় এক কাপ চা একটু বাটার টোস্ট হলে একদম জমে যায় তাই না আর প্রতিদিন চা খাওয়ার পর যে কাজটা আমি করে থাকি সেটাও কিন্তু অফ ক্যামেরায় আজ করেছি তো যেহেতু আমাকে কিচেনে যেতে হবে রান্না বান্না আছে তার আগে ঘরফরগুলো একদম গোছগাছ করে নিলাম তো দুটো বেডরুমই কিন্তু গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিল সবই কিন্তু মুছে মাছে একদম গুছিয়ে নিয়েছি তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার চলে যাই কিচেনে এই যে চাটা খাওয়ার পর কিচেনের এই অবস্থা তো কিচেনটাকে একটু ছপছপ করে গুছিয়ে নিলাম আর থালা বাসন তো কিচেনে আসা মানে হবেই তো চাটা খেয়েছিলাম কিছু ছিল সেগুলোকে ধুয়ে রেখে দিলাম তারপরেই এই যে পাবদা মাছ এদিক থেকে ভেজে নিচ্ছি আজকে সরষে দিয়ে পাবদা মাছের ঝাল করব আর যেহেতু তোমাদের ভাইয়া এসব মাছ খায় না তাই তোমাদের ভাইয়ার জন্য একটু চিকেন করব তো যেহেতু এই মাছের রেসিপিটা করছিলাম তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে কিন্তু অনেক কাজ আছে তো আমার বাড়িতে বেসিনটা একটু কোথাও গন্ডগোল হয়েছে তার কারণে অনেক পানি পড়ছে সেই জন্য বারবার বারান্দা নোংরা হয়ে যাচ্ছে তুলু বারবার বেসিনে হাত ধুচ্ছে আর তলা দিয়ে পানি পড়ে গিয়ে তো তোমাদের ভাইয়াকে বলেছি ঠিক করতে তো তোমাদের ভাইয়া এসে ঠিক করবে আর আমার ফ্রিজটাও বেশ কিছুদিন ক্লিন করা হয়নি তো ভাবলাম আজ যেহেতু রান্নাবান্না মিটেই গেছে তাহলে একটুখানি ফ্রিজটাও ক্লিন করে নিই তো তোমাদের ভাইয়া এসে এদিকে বেসিনের কাজে লেগে গেছে কোথা দিয়ে এত পানি গড়াচ্ছে সেটাই দেখছে তো অনেক চেষ্টা করেছে তারপরেও হয়নি তো আজ ধরতে পেরেছে যে ফলটা কোথায় আছে তো যাই হোক সেই বুঝেই তোমাদের ভাইয়া এদিক থেকে এটাকে ঠিক করছে তো যাই হোক আমার বাড়িতে কিন্তু কোনো কিছু প্রবলেম হলে পরে তোমাদের ভাইয়া কিন্তু সলভ করে নিতে পারে তো এটা একটা খুব ভালো জিনিস আর আমিও কিন্তু তোমাদের ভাইয়া ওদিক থেকে বেসিনটা যখন ঠিক করছিল আমিও সমস্ত জিনিস বের করে ভালো করে একদম ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখে নাও তাহলে আমি কিভাবে এটাকে আবার গুছিয়েছি ক্লিন করার পর এই যে তবে তারপরে কিন্তু আমি শাওয়ার নিয়েছি ঘর মুছেছি তোমাদের ভাইয়া বেসিনটা ঠিক করবে বলে আজকে কিন্তু আমি ঘর ঝাঁটপালা দিয়ে রেখে কিচেনে চলে গেছিলাম ঘর মুছিনি জানি আমি ফ্রিজ পরিষ্কার করলে পরে এগুলোতে পানি পড়বে আর তোমাদের ভাইয়া বেসিন ঠিক করলে তো এমনি ওখানটা নোংরা হয়ে যাবে তো সেই কারণেই আর কি আমি এই যে এতে মিষ্টি আছে মিষ্টিটা বাপি নিয়ে এসেছিলো কালকে বাপি এসেছিলো একটু তো ওই জন্য তুলুর কেক আমাদের মিষ্টি এসব এনেছিলো আর ফ্রিজে যেসব জিনিস থাকে এখানে সব ড্রাই ফ্রুটস আছে আর কি তো যাই হোক শাওয়ার টাওয়ার নেওয়ার পরই একটুখানি ভিডিওটা শ্যুট করে নিলাম এখনও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়নি কো দুপুরে খাওয়া দাওয়া এবার করব তোমাদের ভাইয়া ওদিক থেকে শাওয়ার নিচ্ছে আর এই শীতকাল পড়ে গেছে শীতকালে কিন্তু ফ্রিজে কিছু থাক আর নাই থাক সবজিটা কিন্তু ফ্রিজ ভর্তি থাকবে তো সব রকম সবজি কিন্তু অল্প অল্প করে আছে আর এই টাইমে কিন্তু শাকও অনেক রকমের ওঠে তাই না তো বিভিন্ন রকমের শাক ছোলা শাক লাল ডেঙ্গো শাক পেঁয়াজকলি ধনে পাতা বরবটি ফুলকপি বাঁধাকপি সবই আছে আর কি ফ্রিজ ভর্তি তো অত ডিটেলসে আর দেখাচ্ছি না একটু ঝটপট করেই দেখিয়ে দিচ্ছি খিদেও পেয়ে গেছে প্রচণ্ড সকালের দিকে খুব বেশি কিছু খাওয়া হয় না তো যাই হোক যারা এখনও আমার ফ্রিজ ট্যুরের ব্লগটা দেখুনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ফ্রিজ ট্যুরের ব্লগটা দেখবে আর এই যে বিকালের পর আবার ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ এদিক থেকে কিছু চিকেন উইংস আছে তো এগুলো KFC বানানোর জন্য তো আমরা তো রেস্টুরেন্টে যাই KFC খাই তাই ভাবলাম আজ একটু বাড়িতেই বানাই তো তোমাদের ভাইয়াকে তুলুকে নিজে হাতে যদি কিছু বানিয়ে খাওয়াতে পারি
আমার কিন্তু খুব ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে আমি যদি কিছু বানিয়ে তোমাদের ভাইয়াকে তুলুকে খাওয়াই, ওরা অনেক বেশি খুশি হয় আর আমাকে কিন্তু অনেক সারপ্রাইজ দেয় তোমাদের ভাইয়া। মানে খেয়ে নতুন জিনিস বানালে ভালো লাগলে তোমাদের ভাইয়া কিন্তু আমাকে ছোট্ট করে একটা হলেও কিছু গিফট দেয়, তো সেটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো সেই জন্যই ভাবলাম যে আজ একটু বানাই। তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া একরকম আর বাড়িতে বানিয়ে খাওয়াও একরকম, দুটোর আনন্দ আলাদা কিন্তু। তো সে যাই হোক, আজ কিন্তু আমি বানিয়েই নিলাম। আর যদি কেউ ডিটেলসে আমার এই KFC রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আমি বানিয়েছি KFCটা। তো যাই হোক, চেষ্টা আমি করেছিলাম, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, তো খুবই সুন্দর হয়েছিল। মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল। আর তোমাদের ভাইয়াকে আমি বলছিলাম বানাবো, তোমাদের ভাইয়া তখন আমাকে বলছিল যে রেস্টুরেন্টের মতো এত ভালো KFC বাড়িতে হবে না, একটু চিকেন ফ্রাই যেমন হয় তেমন টাইপের হবে আর কি। তো যাই হোক, আমি চেষ্টা করেছি। তো চেষ্টা করার পর দেখলাম না, হয়তো একদম রেস্টুরেন্টের মতো হয়নি, তবে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। মানে KFC যে খাচ্ছি সেটা বোঝা যাবে যে হ্যাঁ KFC খাচ্ছি। তো যে কোনো জিনিস কিন্তু প্রথমবার করলেই পারফেক্ট হয় না। তো আমরা যখন প্রথম প্রথম গৃহিণী হই, আমরা কিচেনে যাই, যে কোনো জিনিস কিন্তু একদম পারফেক্ট করতে পারি না, অনেকবার চেষ্টা করার পর কিন্তু সেই জিনিসটা পারফেক্ট হয়। তো সে সব জিনিসের ক্ষেত্রে একই। চলো, কোটিং করা তো হয়ে গেছে, এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে 15-20 মিনিট রেখে দেব। তারপরে ডুবো ডুবো তেলে ছেঁক ছেঁক করে ছেড়ে দেব, ঠিক আছে? এই যে ফ্রিজে রেখে দিই, কোটিংটা খুব ভালো বসবে। ঠিক আছে, 15-20 মিনিট পর আবার তোমাদের মাঝে হাজির হব। এখন এখানে যত জিনিসপত্র এনেছি নোংরা ঝোংরা হয়েছে সেগুলোকে সব ব্যবস্থা করি আর ক্লিন করি, তারপরে তোমাদের মাঝে হাজির হব। চলো চলে যাই তাহলে কিচেনে। আর আমি তেলটা কিন্তু বসিয়ে রেখেছিলাম, কারণ এটা কিন্তু একদম খুব কষকষে গরম যে তেল তার ভিতরে দিয়ে এটাকে ফ্রাই করতে হবে। তো এটা কিন্তু একদম হিটটা প্রথম দিকে একদম হাই রাখতে হবে, আর কিছুটা পর এটাকে একটু লো হিট করে দিয়ে তারপরে আবার হাই হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো আমার মানে যখন আমি বানাচ্ছিলাম তখন কিন্তু আমার মনের মধ্যে অনেক কিছু হচ্ছিল যে জানি না এত কষ্ট করলাম। মানে বানাতে কিন্তু অনেক ঝামেলা আছে, যে কোনো ভালো জিনিস বানিয়ে খেতে গেলে একটু ঝামেলা আছে। তো যাই হোক, অনেকটাই ঝামেলা এইসব জিনিস বানাতে, আর তারপরে যদি ভালো না হয় তো কীরকম একটা লাগে সেই ভয়টা কিন্তু আমার মধ্যেও ছিল। তো আমার তো KFC রেডি, আর যে কোনো জিনিস একটু সুন্দর করে পরিবেশন করলে খাওয়ার তৃপ্তিটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি সবসময় ওই জন্য যে কোনো জিনিস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি, সেটা যে কোনো জিনিসই হতে পারে। ভাত ডাল খেলেও আমি সুন্দর করে গুছিয়ে পেরিয়ে খাই। আর এই যে কোল্ড ড্রিঙ্কস আছে, KFC রেডি, এইবার আমরা খাওয়া দাওয়া করব। তো খেয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো টেস্ট করি। এই যে চলে এসেছে তোমাদের ভাইয়া খাবার জন্য, আর এই যে আমার এঞ্জেল। তো এই যে KFCটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল, আমি নিজে বানিয়েছি বলে না, তুলু তোমাদের ভাইয়া অনেক নাম করেছে যে খুবই ভালো হয়েছে, আর রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হয়নি, তবে যেটা হয়েছে সেটাও আমি আশা করিনি যে এতটা ভালো হবে। আমার তুলু বলছে আমি আমাদেরকে তো তাহলে আর রেস্টুরেন্টে KFC খেতে যেতে হবে না। আমি বললাম না বেটা, রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়ার স্বাদ একরকম আর বাড়িতে বসে খাওয়ার স্বাদ একরকম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে মানে অনেক কাজও বেরিয়েছে, সে কাজগুলো এখন করি আর কি করব।
তো এদিক থেকে টেবিলে বসে খাওয়া হয়েছে, তো একটু নোংরা হয়েই গেছে, তো সেই জন্য টেবিলটাকে প্রথমে ভাবলাম আগে ক্লিন করে নিই আর জিনিসপত্রগুলো জিনিসপত্রের জায়গায় সাজিয়ে গুছিয়ে নিই, তো সেটাই আর কি। তবে এর মাঝেই একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পেতে গেলে কী করতে হবে, তোমাদের ঘন্টিটা বাজিয়ে দিতে হবে, তাহলে সবার আগে পেয়ে যাবে, আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানালে তো আমি আরও বেশি খুশি হব। তো যাই হোক, এদিক থেকে ঝাঁটপালা দিয়ে নিলাম, কিচেনে যেতে হবে আমাকে, আটা মাখতে হবে, থালা বাসন অনেক হয়েছে সেগুলোকে ক্লিন করব, আর রাত্রিরে যেহেতু রুটি বানাবো, তো যাই হোক কিচেনে কিছুটা কাজ করে প্রতিদিন কাজকাম মিটিয়ে আমি ভিডিও এডিটিংয়ের কাজটা করি, তো সেটাও কিন্তু আজ করব। তো যাই হোক, সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানে ইতি করছি, নেক্সট ব্লগে আবারও দেখা হবে, গুড নাইট, টাটা, বাই বাই অল ভিউয়ার।